বন্ধুরা আসসালামু আলাইকুম, নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে তরকারি বাজারের আজকের দরদাম আপনাদের সঙ্গে শেয়ার করে যাচ্ছি। আমি কিন্তু এখন আবার ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। এখন যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যে রাস্তাটা, আর এই পাশে হচ্ছে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার রাস্তা, এটা আমাদের মিয়া বাজার। যদি আপনাদেরকে একটু দেখে আমরা ওভার ব্রিজের উপর থেকে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের মিয়া বাজারের দৃশ্য। যদি হচ্ছে সরাসরি চলে যাব পশ্চিম পাশে, পশ্চিম পাশে যে ব্রয়লার মুরগির দোকান আছে, আমরা এখন ব্রয়লার মুরগির বর্তমান আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। সু ডিম মুরগি কোনটা কত টাকা করে বিক্রি একটু শেয়ার করি। ব্রয়লার হচ্ছে আজকে হচ্ছে 165 টাকা, লেয়ার হচ্ছে 360 টাকা, আর সোনালি কালার হচ্ছে 250 টাকা, সোনালি বড় 1 নং 290, সোনালি পিস হচ্ছে 160, ব্রাউন কক 130, আর ব্রাউন কক ছোট হচ্ছে 120, হচ্ছে 380 টাকা, আর হালি নিলে 55 টাকা। মুরগির দোকানের আপডেট, এখন আমরা মাছ বাজারে যাবো, মাছের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর মাছ বাজারের দৃশ্য দেখলে অনেকটা কিন্তু অবাক হয়ে যাবেন, আজকে কিন্তু প্রচুর মাছ উঠছে, বিভিন্ন জাতের মাছ উঠছে। মাছগুলো কত টাকা করে কেজি বিক্রি করতেছে? কি মাছ এগুলো? মিক্স আছে, কয়টা আছে টোটাল, কয়টা আছে? 700 টাকা কেজি। কোনটা কত? ঘাস কাপ কত কেজি? ঘাস কাপ হচ্ছে 350 টাকা কেজি। আর রুই মাছ? রুই মাছ হচ্ছে 350 টাকা কেজি, দেখতে পাচ্ছেন রুই মাছ হচ্ছে 350 টাকা, 320 টাকা রাখা যাবো। তারপর সিলভার কাপ, ব্রিগেড কত? ব্রিগেড হচ্ছে 220 টাকা। ভাই শিং মাছ কেজি কত? কোনটা? এটা 60 টাকা না দেশি রে? কী বুংবাং 380 টাকা না? 380 টাকা। এগুলো হচ্ছে চাষের দেশেও কিন্তু মিক্স মাছ আসছে, আগে তো এই ধরনের মাছ আসতো না মিয়া বাজার, এখন ভাই মনে করেন ফাত্রায় বহুত মাছ ধরা পড়ছে। এগুলো কি ফাত্রার মাছ? কোন ফাত্রার মাছ, কোন জায়গার মাছ? এগুলো চৌদ্দরাবা এলাকার, মনে করেন বহুত দিন পরে মাছ ধরবে, যে মাছ আগে চলে যেত বহু জায়গা। এই মাছটা তো যারা নিতে চায় তারা তো আর বিকেল বেলা আসলে তো পাইবো না? কেজি কত টাকা করে বিক্রি করতেছেন এগুলো? 600 টাকা চলবে, মানে 600 টাকা মিক্স মাতলা। এটা ছোটোটা, ছোটোটা হচ্ছে 220। রুই মাছ, রুই মাছ কেজি কত? রুই মাছ হচ্ছে 280 টাকা কেজি। অলরেডি কিন্তু বাজারে কিন্তু প্রচুর পরিমাণে আখ আসছে, অনেকে গ্যান্ডারি বলে, অনেকে পুসুর বলে। এই পাশেও কিন্তু ফলের দোকান আছে, ফলের দোকানগুলিতে কিন্তু বিভিন্ন ধরনের ফল উঠেছে। যদি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি আজকে ফলের কিছু আপডেট আপনাদের শেয়ার করবো। কোন কোন জাতের ভালো আছেন আপনার কাছে? এখানে ক জাতের আম আছে? এখানে তিন রকমের আম আছে না? ওই পিছনে যে আমগুলো দেখতেছি, এটা কোন জাতের আম? কেজি কত টাকা করে বিক্রি করেন? বাড়ি এইট। এটা কেজি কত টাকা? আপেল হচ্ছে 250 টাকা, আর এটা হচ্ছে কাশিনগর যাওয়ার যে রাস্তা, আর এটা হচ্ছে মদিনা যমুনা বাস স্ট্যান্ড। এখন হচ্ছে সরাসরি চলে যাবে রাস্তার পূর্ব পাশে তরকারি বাজারে। তরকারি বাজারের আজকের তরকারির আপডেটগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন। পশ্চিম পাশ থেকে অলরেডি কিন্তু আমি পূর্ব পাশে চলে আসছি। পূর্ব পাশে হচ্ছে আমাদের সামনে হচ্ছে মিয়া বাজার মসজিদ কমপ্লেক্স, আর এই কমপ্লেক্সের ভিতর দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো। এদিকে হচ্ছে মদিনা যমুনা বাস স্ট্যান্ড, এখানেও কিন্তু শসা লেবু কাঁকড়ল থেকে শুরু করে বিভিন্ন জাতের ফলমূল কিন্তু এখানেও বিক্রি করা হয়েছে। আর রেডি আমরা কিন্তু তরকারি বাজার আছি। এখন প্রথমত আপনাদের সঙ্গে মাংসের যে আজকের আপডেট আছে সেই আপডেটটা আমরা শেয়ার করবো। ভাই আসসালামু আলাইকুম, আজকে মাংস কত টাকা করে কেজি বিক্রি করেন? মাংস হচ্ছে 750 টাকা। কীভাবে দেন আপনারা 750 টাকা? দিনে হাড্ডি আর সুদ মাংস কত কিছু দেন? হাড্ডি হচ্ছে 200 গ্রাম, আর হচ্ছে সুদ মাংস হচ্ছে 800 গ্রাম না? আজকে সরা কত টাকা করে কেজি বিক্রি করতেছেন? সরা হচ্ছে 60 বা 70 টাকা। শশা, শশা 40 টাকা। তরই, তরই হচ্ছে 60 টাকা। তিতকরলা, তিতকরলা 60 টাকা। আর পটল, পটল হচ্ছে 50 টাকা। মূলা কত টাকা করি? মূলা হচ্ছে 40 টাকা। কাঁকরল, কাঁকরল 60 টাকা। জিয়া,
জিয়া 80 টাকা, বেগুন কোনটা কত, গোলটা কত? 70 টাকা। এটা বেগুন হচ্ছে একটা 50 টাকা, একটা 70 টাকা, এটা হচ্ছে 70 টাকা। আমরা এখানে সসিন্দা দেখতে যাই, সসিন্দার কেজি কত? সসিন্দা 50 টাকা। আনাজি গলা হালি কত টাকা করে বিক্রি করেন? আনাজি গলা হালি হচ্ছে 40 টাকা। বরবটি দেড়শ, দেড়শ হচ্ছে 60 টাকা বা 50 টাকা। আর বরবটি কত বলছিলেন? 80 টাকা। আর এখানে কিছু লেবু দেখতেছি, এটা কোন জাতের লেবু দিয়ে বিক্রি করেন? হালি কত? এলাচি লেবু হচ্ছে হালি 20 টাকা। আজকে টমেটো কত টাকা করে বিক্রি করতেছেন? টমেটো হচ্ছে 180 টাকা। কচু কত টাকা করে বিক্রি করেন? 60-70 টাকা হচ্ছে কচু। আর শাল কুমড়া 60 বা 50 টাকা করে ওনারা বিক্রি করতেছে। এছাড়া পেঁপে আছে, পেঁপে কত টাকা করে কেজি? পেঁপে হচ্ছে 35 টাকা নিয়ে বাজারে। আর এই পাশে হচ্ছে অনেকগুলো সবজির দোকান আছে, আমরা যদি দীর্ঘ সবজির দোকান আছে। এখন কিন্তু সকালবেলা, সকালবেলার আপডেটগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করতে যাচ্ছি। তো সকাল যদি সকালবেলা, সকালবেলা কিন্তু বাজারে কিন্তু প্রচুর তাজা শাক সবজি আসে। এখানে দেখতেছি কিছু সবজি নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আজকে সবজি কত টাকা করে বিক্রি করতে আছেন? এগুলো কিসের শাক? এগুলো লাউ শাক না কুমড়া শাক? কত করে বিক্রি করেন? 70 টাকা কি এক জোড়া? 70 টাকা। ভালো আছেন? একটু বলেন তো কোনটা কত টাকা করে বিক্রি করতেছেন? আজকে মিষ্টি কুমড়া কেজি, কেজি না পিস হিসেবে বিক্রি করেন? কত টাকা করে কেজি? মিষ্টি কুমড়া হচ্ছে কেজি 60 টাকা কেজি, কেজি হচ্ছে 60 টাকা। আর আলু, আলু হচ্ছে 55 টাকা। শশা, শশা 40। সসিন্দে, সসিন্দে হচ্ছে 50 টাকা। লাউ এগুলো আপনার নেই, এটা কীভাবে বিক্রি করেন? এটা কি কেজি নাকি না পিস? এবারে 80 টাকা। কলমি শাক কত টাকা করি ভাই? কলমি শাক হচ্ছে জোড়া, জোড়া 25 টাকা। এটা হচ্ছে আমাদের স্কুল রোড, শ্রী চিরসেনা যানজট। স্কুল কলেজে যারা পড়ালেখা করে তারা কিন্তু অলরেডি চলে যাচ্ছে। সো এই চলে আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।